আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিএফএস গ্লোবাল থেকে অবশেষে একটি স্বস্তির আপডেট এসেছে। এখন থেকে আপনাকে আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হ্যাসেল পোহাতে হবে না, আপনি খুব সহজেই ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার নৌলস্থা জমা দিতে পারবেন, সেরকম একটি আপডেট ভিএফএস গ্লোবাল দিয়েছে। তো প্রথমে ভিএফএস গ্লোবাল আপডেটটি দিয়েছিল, পরবর্তীতে তারা আপডেটটি ডিলিট করে দেয় এবং এখন 29 তারিখ রাত 2টার সময় তারা আবার আপডেটটি দেয়। তো আপডেটে কি বলা হয়েছে সেগুলো আজকে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরবো। আর হচ্ছে, যারা ইতালিতে আবেদন করেছিলেন 18 তারিখে, 21 তারিখে এবং 25 তারিখে, যারা 5 মিনিটের পরে কোঠার বাইরে আছেন তাদেরকে নৌলস্থা উঠবে না, তাদের নৌলস্থা ওঠার সম্ভাবনা কতটুকু, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রথমে আসি ভিএফএস গ্লোবালের ক্ষেত্রে। তো ভিএফএস গ্লোবাল 26 তারিখে একটি ঘোষণা দেয় যে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চেঞ্জ করবে, কারণ তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক পরিমাণ জালিয়াতি হচ্ছিল এবং অ্যাপয়েন্টমেন্ট যারা সাধারণ মানুষ নৌলস্থা জমা দিবে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিল না, এই জন্য তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চেঞ্জ করার একটি অগ্রগতি নেয়। পরবর্তীতে তারা 28 তারিখে একটা আপডেট দেয়, সে আপডেটে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কিভাবে চেঞ্জ হয়েছে, কিভাবে আবেদন করতে হবে সেটা ডিটেলস বর্ণনা ছিল, কিন্তু তারা 5-6 ঘন্টা পরে সে আপডেটটা ডিলিট করে দেয়। হয়তো কোনো একটা ভুল ত্রুটির কারণে তারা আপডেটটা ডিলিট করে দেয় এবং এখন বাংলাদেশ 29 তারিখ রাত 2টার সময় তারা আবার আপডেটটা দেয়। তো এই আপডেটে কি বলা হয়েছে আমি প্রথমে আপনাদেরকে পড়ে শোনাই। যে রবিবার 31 মার্চ সকাল 9টা থেকে ওয়ার্ক ভিসার আবেদনকারীরা নিম্নলিখিত টেবিলটি, একটা টেবিল আছে, ওই টেবিলটি আপনারা একটা ভিএফএস গ্লোবালে গেলে আপনার একটা ইমেল পাবেন, ওই ইমেলে পাঠানোর জন্য বলা হয়েছে। তো প্রথমে বলি যে আপনার ইমেলে কি লিখবেন বা এই টেবিলটা আপনারা কিভাবে পূরণ করবেন। তো প্রথমে হচ্ছে আপনারা ফার্স্ট নেম দিবেন, এরপর হচ্ছে আপনার ফ্যামিলি নেম দিবেন। তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে বলি যে ফার্স্ট নেম আর ফ্যামিলি নেমের মধ্যে আপনার পাসপোর্টের যে নামটা আছে, আপনার পাসপোর্টের যে মানে প্রথম নামটা আছে সেই নামটা ফার্স্ট নেমে দিবেন এবং যে সার নামটা আছে সেটা ফ্যামিলি নেমে দিবেন। এবং ডেট অফ বার্থের মধ্যে আপনার পাসপোর্টের যে ডেট অফ বার্থ আছে ওইটার হুবহুটা দিবেন, মানে আলাদা কোনো ডেট অফ বার্থ দিবেন না, তাতে পরবর্তীতে সমস্যা হবে। তারপরে পাসপোর্ট নাম্বার দিবেন, আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার যে নৌলস্থা উঠেছে বা আপনি যে নৌলস্থার জন্য ওয়েট করে আছেন ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিবেন সেই নৌলস্থার নাম্বারটা দিবেন। এবং তারা কিছু সতর্কতামূলক কিছু কথা বলেছে, সেটা হচ্ছে আবেদনকারীরা প্রতিটি ইমেল সিরিয়াল অনুযায়ী স্লট দেওয়া হবে। ধরেন আপনি যেই মানে একটা ইমেল যে করবেন আপনার ইমেলের যে সিরিয়ালটা থাকবে সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে স্লট দেওয়া হবে। আপনার ইমেল যদি একটু দেরিতে পড়ে তাহলে আপনি 1-2 মাস পরে স্লট পেতে পারেন। তবে এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রাপ্ত ইমেল হতে আগামী 30 দিনের মধ্যে নৌলস্থার মেয়াদ শেষ হওয়া আবেদনকারীরা অগ্রাধিকার বেশি পাবে। ধরেন আপনার নৌলস্থার মেয়াদ আছে 30 দিন, কিন্তু আপনি ইমেল দিতে একটু লেট করে ফেলেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার লেট হলে কোনো সমস্যা নেই। আপনার নৌলস্থার মেয়াদ যদি 30 দিন থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, মানে 30 দিন বা তার কম থাকলে আপনি আগে আগে স্লট পেয়ে যাবেন। এই যে আপনি যে ইমেলের মধ্যে আপনার নৌলস্থার নাম্বারটা দিবেন, তারা কিন্তু এই নৌলস্থাটা চেক করবে বা নৌলস্থাটা ভ্যালিড কিনা তারা সেটা যাচাই বাছাই করে আপনার নৌলস্থার মেয়াদ জানতে পারবে, তখন আপনাকে সিরিয়াল বা স্লটটা আপনাকে আগে দেওয়া হবে। আর হচ্ছে আপনি আপনার অবশ্যই ভেরিফাইড নৌলস্থা লাগবে বা অনলাইন করা নৌলস্থা লাগবে। আপনার অনলাইন নৌলস্থা যদি অনলাইন করা না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লট পাবেন না। আর আবেদনটি মানে আপনি যে ইমেলটা করবেন ওই ইমেলটা কিন্তু অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন। আপনার নেম যেটা আছে, আপনি আপনার পাসপোর্ট নাম্বার বলেন, আপনার ডেট অফ বার্থ বলেন, সবগুলো আপনি বারবার ইমেলে লেখার পর আপনি বারবার চেক করবেন এবং এনশিওর হওয়ার পরে কিন্তু আপনি ইমেলটা করবেন। কারণ একটি ইমেল দিয়ে বা একটি ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি একবারই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, পরবর্তীতে কিন্তু এই ইমেল দিয়ে আপনি আর বুক করতে পারবেন না। এটা হচ্ছে যে আগেরবার যে জালিয়াতি হতো, একটা ইমেল দিয়ে আপনারা 100গুলো বুক করে ফেলতো, এটা যাতে না হয় এই জন্য আপনি একটা ইমেল দিয়ে কিন্তু একটা স্লট বুক করতে পারবেন, একটা ইমেল বা একটা মোবাইল নাম্বার দিয়ে একটা করতে পারেন। তাই আপনি যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ইমেলের মধ্যে আপনার ডিটেলস গুলো দিবেন সবসময় চেক করে নেবেন যে সবগুলো সঠিক আছে কিনা এবং সঠিক হয়ে এনশিওর হয়ে তারপর আপনি ইমেলটা করবেন। আর 31 মার্চ সকাল 9টা থেকে এটা যেহেতু ইমেলটা পাঠানোর কথা বলেছে তো এটা কার্যকর হবে, আপনি সব চেষ্টা করবেন 9টার পরে দেওয়ার, ভুলও কিন্তু 9টার 1 মিনিট আগে দিবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এক্সাইটমেন্টে অনেকে দেখা গেল 9টা বাজার আগে ক্লিক করে বসে আছে, ইমেলটা পাঠাচ্ছে, আপনার ইমেল 2 মিনিট পরে যাক কোনো সমস্যা নেই। এখানে বলা হয়েছে আপনার নৌলস্থার মেয়াদ যদি কম থাকে আপনাকে অগ্রাধিকার আগে দেওয়া হবে, তাহলে আপনার তাড়াহুড়ো করার দরকার নেই, আপনি 9টার পরেই আপনি ইমেল করবেন। এটা জানি যে 31 তারিখে সবাই ইমেল করবে, তো এক্ষেত্রে আপনার যে নৌলস্থার মেয়াদ অনুযায়ী আপনাকে স্লট দেওয়া হবে এবং যারা নৌলস্থার মেয়াদ অনেক কম তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। আর হচ্ছে আবেদনের জন্য কোনো পরিমাণে টাকা লাগে না, আপনার কাছ থেকে যদি কেউ কোনো টাকা দাবি করে আবেদনের জন্য ই করার জন্য তাহলে আপনি ভিএফএস গ্লোবাল যথাযথ জানানোর জন্য তারা বলে দিয়েছে। তো এই ছিল হচ্ছে ভিএফএস গ্লোবাল আপডেট। তো এই আপডেট আসার পরে অনেকেরই মানে একটা স্বস্তি হয়েছে যে অনেকেই ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক ওয়েট করতেছিলেন, যেটা হচ্ছে আপনাদের এক বলতে গেলে দালালকারী যারা আছে তাদের হাতে চলে গিয়েছিল এই বিষয়টা।
তো এখন দেখা গেল যে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আপনি এখন আপনার নিজের মতো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। ইমেল করলে পরে আপনার নূরস্থাটা চেক করবে, মানে নূরস্থাটা ভ্যালিড কিনা সেটা চেক করে আপনাকে একটা স্লট দেওয়া হবে, ওই স্লটে গিয়ে আপনি আপনার কাগজপত্রগুলো VFS গ্লোবালে জমা করবেন। আশা করি এই মানে এই যে চেঞ্জটা এসেছে অ্যাপয়েন্টমেন্টে এটা অনেক কার্যকরী হবে, তো এটা চালু করার পরে বোঝা যাবে। তো এই ছিল আজকে VFS গ্লোবালের যে আপডেটটা সেটা। এখন বলি যে যারা হচ্ছে আপনার ইয়ার জন্য এই আবেদন করেছেন ইতালি ভিসার জন্য 18 তারিখে, মার্চের 18 তারিখে, 21 তারিখে এবং 25 তারিখে, তো এক্ষেত্রে দেখা গেছে কি যে ইতালিয়ান মিনিস্ট্রি মানে ইয়ার থেকে গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে প্রথম 5 মিনিটের মধ্যে হচ্ছে গিয়ে কোঠার ভিতরে, বাকিগুলো কোঠার বাইরে। তো এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে আপনাদের বলি। তো প্রথমে দেখা গেল যে এবার ইতালিতে ফ্লুসির জন্য 24-এ 6,90,000 টোটাল আবেদন জমা হয়েছে। সেক্ষেত্রে 18 মার্চ মানে স্পন্সর ভিসাতে প্রথম 5 মিনিটে আবেদন হয়েছে 49,734 এবং সর্বমোট আবেদন হয়েছে 2,43,000। 21 মার্চ ডোমেস্টিকে 5 মিনিট আবেদন হয়েছে 49,228 এবং সর্বমোট আবেদন হয়েছে 1,12,000। আর 25 মার্চ 5 মিনিট আবেদন হয়েছে 77,688 এবং সর্বমোট আবেদন হয়েছে 3,32,000। তো এত পরিমাণে আবেদন জমা পড়ছে, এখন 5 মিনিট পর্যন্ত যদি স্লট থাকে, আমার দেখা মতে নূরস্থা মানে এই রিসিভটা কিন্তু অনেক বেশিরভাগই পেয়েছে 9টা 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে প্রথম 5 মিনিট হচ্ছে কি পেপার তোলা এই কাগজগুলো, প্রথম 5 মিনিটের কাগজগুলো কন্ট্রোল করবে এবং এগুলো কন্ট্রোল শেষ হলে তারা পরে 5 মিনিট বা 10 মিনিট নিবে। এভাবে করতে করতে তারা 20-25 মিনিট পর্যন্ত কাগজগুলো কন্ট্রোল করবে। এরপরে হচ্ছে মালিকের সব ঠিক আছে কিনা এগুলো যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনার নূরস্থা বের হবে। তো যারা আগে আগে আবেদন করবে তাদের নূরস্থা আগে বের হবে, যারা পরে আবেদন করবে তারপরে বের হবে। তার মানে যারা পরবর্তীতে আবেদন করছেন, যারা লেট হয়ে গেছে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এই যে 5 মিনিটের সময়টা এটা কিন্তু বেড়ে আপনার 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট পর্যন্ত যাবে। আর যারা ক্লোন করে জমা দিয়েছেন, আগেরবার দিয়েছেন, হয়নি এবার দিয়েছেন, তাদের অগ্রাধিকারটা বেশি থাকবে। তো যেহেতু আপনারা আবেদন করেছেন, ওয়েট করেন, এছাড়া আপনাদের কিছু করার নেই, ওয়েট করেন। এবং দেরিতে আবেদন হয়েছে বলে আপসেট হবেন না, কারণ আপনার নূরস্থ হতে পারে আপনার সময়টা ঠিক থাকলে, মালিক ঠিক থাকলে, যদি আপনার আবেদনের যেটা এটা 20 মিনিট 25 মিনিট পর্যন্ত চেক করবে, তো এটা হয়ে যাবে, সমস্যা নেই, আপনারা ধৈর্য ধরেন। তো এই ছিল হচ্ছে, আপনার ভয় পাবেন না, কারণ নূরস্থার যে বিষয়টা এটা হচ্ছে অনেক যাচাই বাছাই করেই দিবে। আপনার মালিক ঠিক থাকলে সব ঠিক থাকলে পাবেন, সময়টা হয়তো বা 9টা 5 মিনিট আছে এখন, এটা 20 মিনিট 25 মিনিট যাবে। তো ভয় পাবেন না, আশা রাখেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান অবশ্যই জানাবেন। আরো আরেকটা কথা হচ্ছে কি, এবার পেফর তোলাতে আমি খবর নিয়েছিলাম, মানে পেফর না সরি কাফ অফিসে আমি খবর নিয়েছিলাম। তো গতবার হচ্ছে কি কাফ অফিসে মানুষ ক্লিক করার পর পরে জানতে পেরেছিল যে এই ক্লিকটা কত মিনিটে পড়েছে, তো এবার কিন্তু সেটা হয়নি। সবাই ক্লিক করার পরে যথারীতি সার্ভার ঘুরেছে এবং 10-12 ঘন্টা পরে যে তারা রিসিভটা পেয়েছিল, ওই রিসিভটার মধ্যে তারা বুঝতে পারছে যে এই ক্লিকটা এত মিনিটে পড়েছে। তো এবার সাথে সাথে কেউ জানতে পারেনি, তো এই জন্য কিন্তু অনেকের আবেদন একটু লেট হয়েছে। আর বড় বড় মতো সবগুলা প্রভিন্সি আপনার আবেদন একটু লেট হয়েছে। তো ভয় পাবেন না, সব ঠিক থাকলে অবশ্যই নূরস্থ উঠবে এবং ধৈর্য ধরুন, কারণ ডিসেম্বরের নূরস্থা কিন্তু এখনো দিতেছে, এখনো প্রক্রিয়া দিন আছে। তো এটারও নূরস্থা হচ্ছে 1-1.5 মাস পর থেকে ওঠা শুরু করবে, তো আপনারা ওয়েট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিও কি হিসেবে চান আপনারা বলবেন, আমি পরবর্তী ভিডিও ওই নিয়ে করবো। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকে ভিডিও আমার এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।